দয়াময় আরতি না করতে দিলেও দয়াময় আমার কথা শুনে বলতে পারে, সেটা আমি তোমার প্রমাণ করে দেবো। হুম, আগে গার্গীর মৃত্যুর সুবিচার একটা করতে দাও। এসো বুড়ি। মেজরে, আজকে আমিও আমিও মন দিয়ে দয়াময়ীর আরতি করব, যাতে তুই গার্গের মৃত্যুর ব্যাপারে কিচ্ছু প্রমাণ জোগাড় করতে না পারিস। তোর বুদ্ধির কুমোর আর তোর সংসারের খুঁটি তুই একসাথে ভাঙব আমি। দেখ শুধু দেখ। আমরা সবাই একই চিরকুট পেলাম, কিন্তু চিরকুটটা কে দিল আর কিভাবে বা দিল? দেখ দাদা, আমার কিন্তু একজনকেই সন্দেহ হচ্ছে। আচ্ছা, মুনিয়া নয় তো? না না, মুনিয়া কখন দেবে? ও তো থানায় ছিল, আর থানা থেকে এসে গার্গির কাজের জায়গায় জয়েন করলো, আর তারপর ওর মা অসুস্থ হয়ে পড়লো, মাকে নিয়ে ঘরে চলে গেল, আর ওখানেই ছিল। আর টুপু তো ওষুধ আনতে গেছিল। তাহলে এটা কে করতে পারে? আর ওই লেখাটার মানেই বা কি? মৃত্যু ছিল, মৃত্যু নেই, বুঝবে খুনি সহজেই। বৌদি তো মারা গেছে, তাহলে ওই চিরকুটে মৃত্যু নেই কেন বলছে বলতো? হ্যাঁ, সেটাই তো। বর্দির মৃত্যু নিয়ে কি সব যেন বলছে এরা, কি চিরকুট পেয়েছে? ছোট দিকে বলতে হবে। ভেতরে চল। আরেকবার ভেবে দেখবে মিষ্টিদি, যাওয়াটা ঠিক হচ্ছে তো? কেন ঠিক হবে না বুড়ি? আচ্ছা, তুমি এত ভয় পেয়ে আছো কেন? পাড়ার মধ্যে ব্যাপার, চেনা জানা লোকজন, আগের ঘটনাগুলো তো সেটা ছিল না, না বাইরে বাইরে ব্যাপার। কোনো যদি অশান্তি বাধায়, এটা তো কথাবার্তা ছিল, তুমি জানো, কিছু যদি বলে দেয়। তুমি যেটা বলছো সেটা হতেও পারে, কিন্তু আজ আমি ওদের যা বলবো তারপরে কারোর মুখ থেকে কোনো কথা বেরোবে না। মিষ্টিদির বাড়িতে গেছিলি তাই না? কেন গেছিলি বল, বল কেন গেছিলি? বলতো বলতো বাবা, তোমাকে কোনো কাগজ দিয়েছিল? কেন বলো, দিয়েছিল? সত্যি কথা বল, সত্যি কথা বল, একদম চুপ করে থাকবি না? সেটা কি, থাম তোরা, আমার কথা বলতে দে। মিষ্টি বৌদি তোমায় কোনো কাগজ দিয়েছিল? না দেয়নি তো, মিষ্টি বৌদি কোনো কাগজ দেয়নি আমার। আমি বলছি তুই শোন, চিরকুট গুলো ওই নিয়ে এসছে, আমি শিওর ওই নিয়ে এসছে চিরকুট গুলো। বাহ, এই বাচ্চাটাকে সন্দেহ করছে? ছি 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 ছি, কতটা নিচে নেমে গেছেন আপনারা সবাই।
এই ধরা পড়ে যাওয়ার ভয়, এই ধরা পড়ে যাওয়ার ভয় আপনাদের সবাইকে একদিন ধরিয়ে দেবে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথা? দিদি, এই লেখালেখির কাজ ওই মুনিয়ার, এ আমি বলে দিচ্ছি। ও তো সব সময় আমাদের ফাঁসাতে চাইছে। আমি ফাঁসাতে চাইছি আপনারা? তার মানে তুমি এই কারণেই গার্গির কাছে থাকতে চাইছিলে, এই নোংরা খেলাটা খেলবে বলে? আপনি আমাকে ভুল বুঝছেন হিরো। আমার আর কিছু বোঝার নেই, যা বোঝার তোমাকে এই বাড়ি থেকে বের করে তারপরে বুঝবো আমি। মানে চলো হিরোকে আমি চলো বাড়ি থেকে বের হিরো হিরো শোন শোন, বাড়িতে আত্মীয় স্বজনরা আছে, একদম সিন ক্রিয়েট করিস না বাবা। আমি আর একটা মুহূর্ত ওকে এই বাড়িতে দেখতে চাই না। তুমি বাড়ি থেকে বের হয়ে চলো। হিরো কি করছো আর কেন করছো? কেন করছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, ও ভালো বলতে পারবে। কি হয়েছে মিতালি? ও তো হিরোকে স্বামী, ওকে বাইরে বার করে দিচ্ছে কেন? দেখেছেন, এ আপনার ছোট মেয়ের জন্য আত্মীয় স্বজনের কাছে আমাদের মাথা একেবারে হেঁট হয়ে যাচ্ছে। আপনার ছোট মেয়ে এত অসভ্য যে নিজের দিদির কাজেও অশান্তি শুরু করে দিয়েছে। কি অশান্তি করছে শুনি? আপনাদের জন্য আমার বড় মেয়েটা মারা গেল, আর আপনাদের জন্য পুলিশ এসে আমাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলো। এখন আপনি আমার ছোট মেয়ের দিকে আঙুল তুলছেন যে ও অশান্তি করছে? একদম বাজে কথা বলবেন না আপনারা। দেখুন, আজকে আপনার মেয়ের কাজের পর আপনাদের জন্য আর এই বাড়িতে আমরা না দেখতে পাই, বুঝেছেন? কেউ কোথাও যাবে না, আমার মা পিসি ভাই সবাই এখানেই থাকবে। যতদিন না আমার দিদির মৃত্যু রহস্যের কিনারা হচ্ছে, ততদিন আমরা কোথাও যাব না। কি করবেন আপনারা? আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন? বের করে দেবেন আপনারা? মৃত্যুর কিনারা মানে সুইসাইড করেছে তো, এর মধ্যে রহস্যটা কোথায়? আবার আজে বাজে কথা বলছো কিন্তু। কোনো আজে বাজে কথা বলছি না, আমার বাবার শরীরটা খারাপ, তাই আমি আজই কোন্না করে চলে যাব, কিন্তু আমার মা পিসি ভাই এখানেই থাকবে। কি হয়েছে মুনিয়া, আবার কি হচ্ছে? আবার এসেছো? আচ্ছা, বেহারা মেয়ে তুমি তো? না, এসে কি করে পারি দেখো মা, হিরক নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছে। মিষ্টি দি, আমি এখান থেকে চলে যাবো, আমার মা এখানে একা থাকবে, আর এরা যেরকম মরিয়া হয়ে উঠেছে, আমার মাকে না মেরে দেয়, এদের কাউকে বিশ্বাস করি না আমি। মিষ্টি দি, আমার খুব ভয় করছে, খুব। কিরে, তোকে বলেছিলাম না অভয়াকে এখানে আসার জন্য বলতে, যাস না, শুনলি না তো? আর মা একেবারে জ্বালিয়ে খাচ্ছে। অন্তি, ওদের জল মিষ্টি দিয়ে বিদেহ কর। মিষ্টি খেতে তো আসেনি কাকিমা, এসেছে একটা সুখবর দিতে। সুখবর মানে কি খবর? খুনি কে সেটা আমি জেনে গেছি। এসব কি বলছে? আমরা তো জানতাম সুইসাইড করেছে। খুন মানে? হ্যাঁ, খুন। আমার দিদি সুইসাইড করেনি, এরা এরা আমার দিদিকে খুন করেছে, খুন খুন করেছে আমার দিদিকে। মুনিয়া শান্ত হও, শোনো, শান্ত হও, নাহলে আবার একটা ঝগড়া শান্তি হবে, লোকজন আবার প্রমাণ চাইবে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আজকের রাতটুকু তুমি এখান থেকে যাও, কাল সকালেই আমি পুলিশের সামনে প্রমাণ নিয়ে হাজির হব আর খুনিকে ধরিয়ে দেবো। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে
প্রমাণ আমি আজ রাতেই পাবো, আজ রাতেই।